किचन सिलिंडार रखा जगह गैस थाकबे ओ आकाश सोना सोना ए माटी सबुज सबुज। गुड मर्निंग बंधुरा, वेलकाम बैक टू माई चैनल ब्लॉग विद शम्पा। तुम्हारा सकल के जाना अनेक अनेक स्वागत। हमार नतून पुरो सकल बंधु के जाना आबारो नतून एक भिडियोते वेलकाम। और आजकल परिवेश देखो कि सुंदर, तो सकाल बेला उठे ही देखी परिवेश सुंदर। और तारपरे देखो आमी नाचते नाचते चले गेलाम आमार कोमरेर बेल्ट आनार जन्य। प्रेगनेंसिर पर जरा बेल्ट यूज करे तो तादेर पेटर एकटू चर्बीटा कमे। तो आमी एखन एई बेल्टटा पड़बो, एइभावेई लागाबो, तोमादेरके देखिये निलाम। तो तारपर आमी बेल्टटा लागिये आसछि। बेल्टटा देखो लागानोर पर एकदम फिट एंड फाइन हो गेछे। तो तारपर आमार मेयेर किछु गान तोमादेर शोनाई, देखो निजे गान गाइछे आर नाच करे जाच्छे। तो এখন চলে এসেছি দাঁত ব্রাশ করতে মার মে মিলে। আর তার আগে আমার মেয়ের গান শুনলে তো, ও ভুলভুলাইয়া গান গাইছিল তে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। তো যাই হোক, এবার দাঁতটা ব্রাশ করে নি। আর এই একজনকে দাঁত ব্রাশ করাতে গিয়ে যা হাল হয়, ওর খালি ব্যথাই হয়ে যায়, আউই করে যাবে। তো যাই হোক চলো ব্রাশটা করে তারপরে চা বানাবো। আর চায়ের সাথে আজকে একটা চিপস খাবো, চিপস নয় পাঁপড় ভাজার মতো ওইটাই, ওটা আমার মা অ্যাকচুয়ালি বানিয়ে দিয়েছে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো, এই হচ্ছে সেই আলুর চিপসের মতো আমার মা বানিয়েছে, ফ্রাই করে দিয়ে দিয়েছে। যখন ইচ্ছা হয় এগুলো ডাল বলো, ডালের সাথে পাঁপড় ভাজার হিসেবে, চায়ের সাথে পাঁপড় ভাজা হিসেবে বেশ ভালোই লাগে খেতে। তো এখন আমি সকালবেলা ব্রেকফাস্টে এই পাঁপড় ভাজা চা দিয়েই চালাবো। তো এই যে চা, আমি এখন দুধ চা বানিয়েছি, আদা দিয়ে দুধ চা ঢেলে নিচ্ছি। আর পাঁপড় ভাজা জমিয়ে এখন ব্রেকফাস্ট হবে। তো মামে এখন বসে পড়েছি চা খেতে, আর মেয়ের ওটা হচ্ছে ছেলে ভাইটু, ওই ছেলে নাম দিয়েছি আমি, ও ভাইটু ভাইটু বলে। বিস্কুট আর চা নিয়ে বসেছি। আমার মেয়ে একটা লাতিফে মারলো, একটুখানি চা ওই থালার মধ্যে পড়ে গেল। আর এইদিকে তোমরা খাটে দেখতে পাচ্ছ আমার বর শুয়ে রয়েছে, কারণ ও ভোরবেলা শিয়ালদা যায়, তো এখন একটুখানি ঘুমায়। আর আমার হাতে এই শ্রাবণ মাসের সবুজ চুড়ি কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি কদিন হয়েছি পড়েছি, অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের প্রথম দিক দিয়ে পড়া উচিত, তো আমি তৃতীয় সোমবার থেকে চুড়িটা হাতে পড়লাম। তো যাই হোক, এখন চা ফা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি অনেক কাজ আছে করে, তারপর আমাদের নতুন বাড়ির কতটা কাজ এগুলো সেটা তোমাদেরকে দেখাবো, আজ তোমাদের সাথে শেয়ার করবো। তো চা খাওয়ার পর যে কটা বাসন বেরিয়েছিলো সেগুলো একটু ছপাছপ করে মেজে ফেলছি, কারণ আমি যখনই আমার হাতের কাছে কিছু না কিছু বাসন বেরোয় আমি ছপাছপ সেটা তখনই মেজে ফেলি। তাতে কী হয় বলো তো, কাজটা একটু ইজি হয়ে যায় আর কাজটা তাড়াতাড়ি হয়, আর হাতের মধ্যে কাজও থাকবে না পেন্ডিং। তাহলে তো আজকে দেখি আমার বর কী আনবে বাজার থেকে, জানি না, বর বাজারে গেছে এবারে। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর ভালো কথা, তোমাদেরকে বললাম না তখন ওই বাড়িটা আমি দেখাবো, প্রায় বাড়ির কাজ কমপ্লিট হয়ে এসছে, আমরা হয়তো খুব শিগগিরই নতুন বাড়ি চলে যাব আমাদের বাড়িতে। তো সেটা কতদূর কী কাজ হয়েছে সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, যতটুকু কমপ্লিট হয়ে গেছে সেগুলো সবই আজকে শেয়ার করব। তো দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে ঠোরে নিয়ে তারপরে যাব নতুন বাড়িতে। তো চলো দেখতে থাকো, মিস করবে না কিন্তু, আর স্কিপ করবে না, তবে না দেখতে পারবে ভালোভাবে। ও তারপরে চলে এলাম বাথরুমে, দেখছো দুটো বোতল আমি পরিষ্কার করছি, ওই মগের মধ্যে সার্ফ গুলে নিয়েছিলাম, সার্ফ দিয়ে বোতল দুটো এখন পরিষ্কার করে নেবো, কারণ কি এই বোতল দুটো একটু ময়লা হয়েছে। বোতলে আমি জল ভরে রাখি আর এই জল মেপে একদম খাই, কারণ আমার তো জন্ডিস হয়ে গেছে, আলসার আছে, সব রকমই প্রবলেম রয়েছে শরীরের মধ্যে, তো যার জন্য আমাকে মেপে মেপে জলটা খেতে হয়। তো বোতলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে মেয়ের আর আমার হাজব্যান্ডের কয়েকটা জামাকাপড় আছে সেগুলো একটু কাচবো, কেচে স্নান টান করে ফ্রেশ হয়ে একবারে ঠাকুর ঠাকুর দিয়ে নিয়ে তারপরে রান্নায় ঢুকবো। তো রান্নায় এখনও কী এনেছে জানি না, এখন বাজারে গেছে এখনও আসেনি। তো যাই হোক চলো, বোতল আমার অলরেডি ধোয়া হয়ে গেছে, এবার মানে সার্ফ দিয়ে ঘষা হয়ে গেছে, এবার বোতলটা যে ধুয়ে ওখানে রেখে দেবো। আর এবারে কয়েকটা জামাকাপড় বললাম আছে মেয়ের আর বাপের,
তো সেই জামা কাপড়গুলো এখন একটু কেচে নিচ্ছি। আর বাথরুমটা খুবই ছোট বলে খুবই একটু অসুবিধা হয়, আমাকে কষ্ট করে বসতে হয়েছে, বুঝতেই পারছো আমাকে দেখে হয়তো তোমরা যে কতটা অ্যাডজাস্ট করে ওখানে বসতে হয়েছে। আমার মতো মোটা মানুষ অ্যাডজাস্ট করে বসেছে মানে বুঝতে পারছো কতটা অসুবিধা। তো চলো, তো স্নান টান করে এসে গেছি ঠাকুর ফাকুর দিয়ে, তো তারপর দেখছি হাজব্যান্ড এই মাছটা নিয়ে এসেছে। আর এটা হচ্ছে তোমার আয়লা মাছ বলে এটাকে, জানি না কতজন চেনো, বাট আমিও মাছটা চিনি না। আমার হাজব্যান্ড মাছের মানে মাছের আইডিয়া ওর ভালো আছে, তো যার জন্য ও নাম জানে, অনেক মাছের নাম জানে যেগুলো আমি কিছুই জানি না। তো এইগুলোকে আয়লা মাছ বলে। তো এই মাছের ঝাল করব, আদা পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করব, আর আলু তো দিতেই হবে, আমার বড় আলু ছাড়া খায় না। তো চলো দেখতে থাকো কীরকম হয়। তো একটা পেঁপে ঘরে রাখা ছিল, সেই পেঁপেটা এখন ভাতে দিয়ে দেবো, পেঁপে ভাতে দেবো। পেঁপে তো জন্ডিসের জন্য ভালো জানোই। আর এই মাছের ঝালটা রান্না করে একেবারে আমি লুকটা দেখিয়ে দেবো তোমাদেরকে কেমন হয়েছে, আর রান্নাটা শেয়ার করছি না আজকে, অন্য একদিন শেয়ার করে দেবো রান্নাটা তোমাদের সাথে। তো মাছের ঝালটা প্রায় রেডি হয়ে গেছে, তো ঝাল ঝাল কষা কষা টাইপের একটু করেছি, খুব ঝোল রাখলে এই মাছ খেতে ভালো লাগে না সেই জন্য। আর দারুণ খেতে হয়, এক কাটার মাছ হয়। আর এই দেখো এই দু পিস মাছ ভেঙে গেছে, একদম কাটা বেরিয়ে গেছে, তো এগুলো আমার বর বললো রেখে দিতে, ও খেয়ে নেবে এগুলো, আর আমি ঝোলে দিইনি। তো চলো এবার তোমাদেরকে ওই বাড়িটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি লাঞ্চ করে। তো চলে এসছি আমি আমাদের নতুন বাড়িতে, এটা পিছনের সাইড দিয়ে গেট দিয়ে ঢুকেছি, তো অনেকটা জায়গা। আর এটা হচ্ছে জলের ট্যাঙ্কি, দেখো খোলা ছিল, আমার মেয়ে ছিল সাথে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এই এটা হচ্ছে পাশের ঘরটা, আর ওই দিকের জানলাটা ওটা আমাদের ঘর। আর হয়তো কিছু গান শুনতে পাচ্ছ, ওটা শ্রাবণ মাসের আমাদের এখানে সোমবার, তো সেই জন্য ওই একটা গলি এদিক দিয়েও আমাদের ঘরে আসা যাবে, মানে আমাদের ঘরের রাস্তাটাই এরকম। তো এই হচ্ছে ঘর, দেখো ঘরে তখন প্যারিস অলরেডি হচ্ছিলো, তার মধ্যে আমি ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে। বাথরুমটা দেখো, তখন একবার দেখেছিলে আর এখন দেখো বাথরুম পুরো কমপ্লিট হয়ে গেছে, অন্ধকার একটু তবুও। এই দেখো বাথরুমটা প্রায় কমপ্লিট, পুরোই কমপ্লিট হয়ে গেছে, সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা প্রায় বাড়ি মানে চলেই আসবো, এখানে এখানে যখন চলে আসবো তখন আরও ভালো করে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। তো এটা বাথরুমের জানলা, আর জানলার ওই পাশে না একটা তাক বানিয়ে দিয়েছে জিনিসপত্র রাখতে পারবো, মানে সাবান টাবান সব কিছু রাখার জন্য। আর কোমর পায়খানা দিয়েছে মানে বাথরুমে। আর এটা হচ্ছে ওপেন কিচেন বলেছি, এই যে কিচেনের জায়গা স্ল্যাব, আর স্ল্যাবের নিচে বেশ জায়গা করে দিয়েছে, আর ওখানটা হচ্ছে এক্সস্ট ফ্যানের জন্য। আর এই হচ্ছে স্ল্যাবের নিচের জায়গা, এখানে জিনিসপত্র রাখতে পারবো, খাবার টাবার রাখতে পারবো, ওই সাইডে সিলিন্ডার রাখতে পারবো, মানে খুবই সুন্দরভাবে করে দিয়েছে। আর উপরে ওটা হচ্ছে বাংকার, ওই বাংকারে হচ্ছে জিনিসপত্র, এক্সট্রা জিনিসপত্র ঘরের ওইখানে রাখবো। আর এই হচ্ছে আমাদের ঘর, আর এই হচ্ছে ঘরের জানলা, জানলার এখনও স্লাইডিংটা বসেনি, এটা হয়ে গেলেই হয়ে যাবে। তো এদিক দিয়ে দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখানে সিলিন্ডার রাখার জায়গা, আর এখানে গ্যাস রাখবো, আর ওখানে নিচে জিনিসপত্র সব রাখতে পারবো, আর একদম নিচেও জিনিস রাখতে পারবো, মানে খুব ভালোভাবে করে দিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই একটা দেখো তাক এখানে বানিয়ে দিয়েছে রান্নাঘরের কাছে, মানে খুব ভালোভাবে তৈরি করে দিয়েছে, খুব আমার পছন্দ হয়েছে, ছোটো ঘরের মধ্যেও খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়েছে। আর এটা হচ্ছে ওই ওপরে এক্সস্ট ফ্যানের জন্য, আর এটাই হচ্ছে গেট। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এন্ড করছি, আর বাড়িতে আমরা খুব শিগগিরই চলে আসব, তো তখন তোমাদেরকে আবারও ভালোভাবে দেখাবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।